ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধের আঁচ কি? ভারত মহাসাগরে একটা জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা, যদিও হতাহতের কোনো খবর নেই, নেপথ্যে কি ইরানের হাত আছে, উঠছে প্রশ্ন। সৌদি আরব থেকে রওনা হয়ে ভারতের উদ্দেশ্যে আসছিল সেই জাহাজ। চেম প্লুটো নামের জাহাজে ছিলেন 20 জন ভারতীয় ক্রু। ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধের পর থেকে লোহিত সাগরে ড্রোন হামলা বেড়েছে। নেপথ্যে রয়েছে ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হাউথি। এই হামলার জেরে ঘুরপথে আফ্রিকার দক্ষিণ দিয়ে গন্তব্যে যাচ্ছে ইসরায়েলের বাণিজ্যিক জাহাজ, যদিও এই জাহাজটিতে লিবিয়ার পতাকা লাগানো ছিল বলে খবর। জানা যাচ্ছে গুজরাতের বেরাবল থেকে 200 নটিক্যাল মাইল দূরে ওই জাহাজে হামলা হয়। জাহাজে ছিল রাসায়নিক ট্যাঙ্কার। হামলার জেরে জাহাজে আগুন লেগে গেলেও পরিস্থিতি সামলানো হয়। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পরে জাহাজটির সঙ্গে যোগাযোগ করতে পারে বলে খবর। ঘটনার পেছনে হাউথি জঙ্গিদের হাত রয়েছে কিনা তা নিয়ে জারি জল্পনা। ড্রোনের মাধ্যমে জাহাজে হামলা চলেছে বলে সূত্রের খবর। গুজরাত বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীকে সমস্ত জাহাজের ওপর সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।